بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন। আমরা কোনো কিছু যখন সত্যতা প্রমাণ করতে চাই তখন আমরা এক অপরে শপথ করি, যে আল্লাহর নামে শপথ করে বলছি এ কাজটি করেছি, অথবা না করলে বলি আমরা এ কাজটা করিনি। কিন্তু আমরা সৃষ্টি হিসাবে স্রষ্টার নামে শপথ করি, কসম করি, তিনি তো স্রষ্টা, তিনি কার কসম করবেন? তিনি সৃষ্টির কসম করে বলেছেন। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসম করে বলছেন যে নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এই কথাটা বোঝানোর আগে তিনি সময়ের কসম করেছেন। কেন করেছেন এবার আপনাদেরকে বলছি। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে দামি নিয়ামতের নাম হচ্ছে সময়। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতের নাম হচ্ছে সময়। আমার আপনার জীবন থেকে একটি সেকেন্ড যে সময় চলে যাচ্ছে, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও আমার আপনার জীবন থেকে যে সময়টি চলে যাচ্ছে এই সময়টি আর ফিরে নিয়ে আসা যাবে না, সম্ভব নয়। এই দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক তিনি সময়ের নামে কসম করে বলেছেন। এবার শুনে নেন, পূর্বযুগের একজন মনীষী তিনি বলছেন আমি সূরাতুল আসর তেলাওয়াত করি। সূরাতুল আসরে আল্লাহ কেন বা কসম করেছেন, কি বলতে চেয়েছেন আমি বুঝি না, ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আমি জানি না। তবে হঠাৎ করে একজন বরফ বিক্রেতা বরফের ঝুটি ঝুড়িটা মাথায় নিয়ে হকারের মতো, যেমন মাছওয়ালা মাছ নেবে গো, পটলওয়ালা বলে পটল নেবে গো, ঠিক তেমনি ভাবে বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়ে গ্রামের ভিতরে ঢুকেছে। তোমরা তার ওপরে দয়া করো গো, তার ওপরে তোমরা মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। পূর্বযুগের মনীষী বলছেন আমি এই আওয়াজটা যখনই শুনলাম শোনার সঙ্গে সঙ্গে আমার ব্রেনের ভিতরে গেঁথে গেল, এটাই হলো সূরাতুল আসরের আসল ব্যাখ্যা, আসল তাফসীর। কি বোঝাতে চেয়েছেন? বরফ এমন একটি জিনিস, ঠান্ডা আবহাওয়া থেকে যখন উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসবেন যত সেকেন্ড যত মিনিট যাবে বরফ আস্তে আস্তে গলে গলে পানি হয়ে যাবে। ঠিক আমি আপনি যেই দিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আর আপনি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা হায়াত নামক একটা বরফের দানার মতো একটা হায়াত নামক ব্যালেন্স দিয়েছেন। দিন মাস দিন সপ্তাহ বছর এই করে 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 আমার আপনার জীবনে যে হায়াত নামক ব্যালেন্সটা রয়েছে সেটা মিনিট সেকেন্ড মিনিট দিন মাস বছর করতে করতে যেন বরফ গলার মতো হয়ে গলে যাচ্ছে। যেই বয়সটা যেই সেকেন্ডটা যেই মিনিটটা আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে, পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তবু আপনার আমার জীবনে একটি মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড আমার জীবনে ঘুরিয়ে দেওয়া সম্ভব নয়। এই দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, তোমরা জানো সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস। একই সময়ে দুইজন ছেলে একই স্কুলে পড়াশোনা করে একই ক্লাসে, একজন ছেলে যথা সময় মূল্যায়ন করে, মূল্য সময় মতো পড়াশোনা ঠিক মতো করে করে, আর একটা ছেলে সময়ের মূল্য বোঝে না, সময়কে মূল্যায়ন করে না। এবার দুইজন একই সঙ্গে পরীক্ষায় চলে গেল, পরীক্ষার হলে বসে গেল, যেই ছেলেটা সময় মতো পড়াশোনা করেছে ওই ছেলেটা যখন কোশ্চিন হাতে পাবে এবার কলম ধরে লিখতে শুরু করে দিবে, যেই ছেলেটা পড়াশোনা ঠিক মতো করে করেনি ওই ব্যক্তিটা কলম হাতে করে কোশ্চিনটা নিয়ে ভাবতে শুরু করবে। ওই সময় যদি ভাব প্রশ্নটা দেখবে যখন উত্তরটা খুঁজে পাবে না
তখন ওই ছেলেটা বলবে যদি আজকে থেকে দুই তিন মাস আগে যে সময়টা ছিল ওই সময়টা যদি আমি একটু পড়াশোনা ঠিকমতো করে করতাম আজকের এই পরীক্ষার হলে আমাকে আর আঙুল চেবাতে হতো না আফসোস করতে হতো না যে ছেলেটা পড়াশোনা করেছে ওই ছেলেটা কলম ধরে লিখতে শুরু করে দিয়েছে রেজাল্ট যখন হবে এই ছেলেটা এমন ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করার পরে একদিন এই ছেলেটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাস্টার হবে প্রফেসর হবে আর যে ছেলেটা টাইমের মর্যাদা দেয়নি টাইমকে সময় মতো কাজে লাগায়নি ওই ছেলেটা জীবনে কোনোদিন মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারবে না যেহেতু সময়কে অমান্য করেছে সময়ের অমর্যাদা করেছে এই জন্য সময় তাকে একবারে লাত মেরে খাদে ফেলে দেবে তার জীবনকে উজ্জ্বল জীবন হিসাবে আর কোনোদিন গঠন করতে পারবে না যে ছেলেটা পড়াশোনা করেছে সময়ের মূল্য বুঝেছে ও এই ছেলেটাকে সময় একদিন উজ্জ্বল জীবন হিসাবে উপহার দিবে আমার ভাইরাম আমার বন্ধুরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেদিন কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে আল্লাহর সামনে পাঁচটি প্রশ্ন করবেন বলো এই পাঁচটি প্রশ্নের যতক্ষণ তুমি উত্তর না দিতে পারবে সামনে একটা পা বাড়াতে পারবে না একটা পা পিছনেও নিয়ে আসতে পারবে না তোমাকে ওই জায়গায় দাঁড় হয়ে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে নবীজি বলছেন লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলান খামসিনান উমুরিহি ফিমা আফনাহু নবীজি বলছেন পাঁচটি প্রশ্ন একটি হবে তুমি বলো যেদিন তুমি জন্ম হয়েছিলে বা যেদিন তুমি বয়স হয়েছে বুঝতে শিখেছ সেই দিন থেকে যেদিন কবরে চলে এসেছ এই দিন পর্যন্ত এই যে তোমাকে পঞ্চাশ বছর ষাট বছর সময় দেওয়া হয়েছিল এই সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছ বলো তারপরে জিজ্ঞাসা করবেন বলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু তোমাকে একটা যৌবনকাল নামক একটি সময় দেওয়া হয়েছিল যে সময়ে তোমার সর্বাঙ্গ শরীরে রক্ত ধাবমান ছিল তোমার গায়ে প্রচণ্ড শক্তি ছিল ওই অবস্থায় তুমি রাতকে রাত মনে করনি দিনকে দিন মনে করনি তুমি বলো এই সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছ বলো আমার ভাই আমার বন্ধু আজকের দিনে আজকের এই রাত প্রসঙ্গে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি বলো তো নভেম্বর মাসের একুশ তারিখের দিন একুশ তারিখের রাত তুমি কোথায় পার করেছিলে তুমি বলো আমাদের বলতে কি কোনো কষ্ট হবে আমরা সেদিন সবাই বলবো আল্লাহ সেই দিনে বাটনা মাদ্রাসা প্রাঙ্গণে কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছিল সেখানে কোরআনের হাদিসের আলোচনা করেছিলাম আলোচনা শুনেছিলাম এই কথাটা বলতে কি কোনো অসুবিধা লাগবে আগামীকাল যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে বলো আপনি হাসতে হাসতে দিবালকের সামনে বলবেন আমি ছিলাম বাটনা মাদ্রাসার জালসায় আমি কোরআন এবং হাদিস শুনছিলাম এই কথাটা বলতে যেমন কোনো কষ্ট লাগবে না ঠিক একটা ছেলে যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তাকে লক্ষ কোটি মানুষের মাঝে যদি জিজ্ঞাসা করা হয় বলো তুমি কোথায় ছিলে ওই ব্যক্তি কি হাসতে হাসতে আনন্দ চিত্তে গর্ব করে বলতে পারবে পারবে না ঠিক আপনি আমি যেই সময়টি পেয়েছি ওই সময় প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আর সময়টা যদি ওয়াকালে পার করি ক্যারাম খেলে জুয়া খেলে লুডো খেলে আর মদ পান করে যদি আমি আপনি সময়টাকে অতিবাহিত করি আর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বলো তুমি ওই সময়টি কোথায় পার করেছিলে তুমি বলো তাহলে সেই দিন কি এই সময় সম্পর্কে আল্লাহর কাছে কৈফিয়াত দিতে পারবো অসম্ভব সম্ভব নয় এক সেকেন্ডের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলে সম্ভব নয় এক মিনিট তো দূরের কথা কারো জীবনে একটা মিনিট তো দূরের কথা একটা সেকেন্ড ফিরে নেওয়া আসা যাবে না অথচ এত গুরুত্বপূর্ণ সময় এত গুরুত্বপূর্ণ টাইমকে যদি আপনি অপচয় করেন খেলা খেলে জুয়া খেলে ক্যারাম খেলে তাহলে এই সময় প্রসঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করবেন এত নিয়ামত দিয়েছিলাম এত সুন্দর তোমাকে টাইমটা দিয়েছিলাম তুমি কোথায় কিভাবে পার করেছো বলো যেদিন জিজ্ঞাসা করবেন সেদিন কিন্তু আঙুল চিবাতে হবে বাঁচার কোনো পথ থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর যেই সমস্ত মানুষেরা সময়ের মূল্য দেবে না সময়কে যথারীতি কাজে লাগাবে না এই মানুষগুলি ধ্বংসের মধ্যে নিমজ্জিত এই মানুষগুলি জীবনে কোনোদিন সফলতার শীর্ষে স্থান পাবে না এই জন্যে
ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলেন জাল্লা রব্বুল আলামিন কুরআনুল কারীমে 114 খানা সূরা অবতীর্ণ করেছেন। 114 খানা সূরা অবতীর্ণ না করে কেবল যদি একটি সূরা অবতীর্ণ করতেন সূরা আসর মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত, কারণ তিনি বুঝেছিলেন হযরতে ইমাম শাফি রহিমাহুল্লাহ এই কথা বলেছেন। কেন বলেছেন? সাহাবীদের আমল ছিল কি, এক সাহাবীর সঙ্গে আর একজন সাহাবীর যখনই সাক্ষাৎ হতো দেখা হতো, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তারা বুকের সঙ্গে আর এক অপরকে জড়িয়ে ধরত, ধরার পরে বলতো ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাহাবীরা এক অপরকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময়টি দিয়েছিলেন ওই সময়টা আমাদের জীবন থেকে পার হয়ে চলে যাচ্ছে, আপনার সঙ্গে যে দেখা হলো আর হয়তো আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে এমনটা আশা করতে পারিনি, কারণ আল্লাহ কতটুকু সময় আপনার আমার জন্য নির্ধারণ করেছেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। অতএব ভাই আমি যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আপনি আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন। সময় সম্পর্কে বুঝতেন, বোঝার কারণে এক অপরকে জড়িয়ে ধরে কান্না করতেন, না জানি আল্লাহ যে সময়টা দিলেন এই সময়টি পার হয়ে চলে গেল নাকি আর সময় নেই, হয়তো দেখা হতেও পারে না হতে পারে, এই জন্য আল্লাহর কাছে আপনার কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, আপনি আমারে মাফ করে দেন। তাহলে দেখেন সময়টা কত বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজালিম মুসাম্মা, আমি নির্দিষ্ট সময় তোমাদের জীবনে নির্ধারণ করেছি, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাখদিমুন, ওই সময়ের এক সেকেন্ড পরেও তুমি দুনিয়া থেকে আসবে না, এক সেকেন্ড আগেও আসবে না, যথা সময় আসবে। তবে আল্লাহ কাকে কতটা সময় দিয়েছেন এটা আল্লাহর ইলমের ভিতরে রয়েছে, অতএব আমি আপনি জানি না কখন কোন সময় আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমার ভাই আমার বন্ধু, এই দুনিয়ায় সময়টি কত গুরুত্বপূর্ণ জিনিস, সময়কে যদি আমি আপনি গবেষণা না করতে পারি, যদি ভাবতে না পারি, তাহলে আমার আপনার জীবনটা ইহকাল এবং পরকাল দুই কাল আমার আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়ায় আমি সফল মানুষ হিসাবে এ দুনিয়ায় প্রতিষ্ঠিত হতেও পারবো না, এবং আখেরাতে আমি আপনি জান্নাতের মেহমান হতে পারবো না। সংক্ষিপ্ত তাফসির কি আর বলবো আপনাদেরকে, ভালো করে শুনে নেন। এই প্রসঙ্গে আপনাদেরকে কি বোঝাবো, এই প্রসঙ্গে সময়টা নিয়ে আপনি আমি যদি একটু গবেষণা করি, একটু ভাবে কিভাবে ভাববেন, যেদিন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন সেই দিন আপনার চেহারাটা কেমন ছিল, দিনের পর দিন চেহারাটা সুন্দর হতে 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 আপনার যৌবনটা যখন বিদ্যমান হয়ে গেল 18 বছর 16 বছর 20 বছর 22 বছর যখন বয়স, আপনার চেহারা দেখে অনেক মানুষ মুখের দিকে তাকাতো, অনেক আপনাকে নিয়ে ভাবতো, কিন্তু এই করতে করতে বয়সটা যখন 40 হয়ে যাবে তখন আপনার চেহারার ভিতরে জড়তা চলে আসবে, আপনার চেহারাটা যেন খারাপের দিকে আস্তে আস্তে পৌঁছে যাবে, তখন আপনাকে কেউ দাম দিতে চাইবে না, আপনাকে নিয়ে কেউ আর ভাববে না। এই জন্য কবি দুঃখ করে বলছেন হাই রে মত হাই কারণা ছাড়িনি, একে একে সবাকার ফানা করে দিলি, গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয় গেল তোর, পাকা আম ঝুলিতেছে বোটাই রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই, কোমর বাকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। ভাইরা আমার দিন রাত মাস এই করতে করতে আমার আপনার জীবন থেকে মূল্যবান সময়টি যেন পার হয়ে চলে যাচ্ছে। গাছের ডালে একটা পাকা আম ঝুলছে, বোটায় রস শুকিয়ে গেছে, কোন সময় কোন বাতাসের কবলে পড়ে পাকা আমটি জমিনে পড়ে যাবে কেউ বলতে পারবে না। ঠিক আমি আপনি ওই রকম ভাবে ঝুলছি, কখন আল্লাহ আপনাকে আমাকে ডাক দেবে এটা কেউ জানে না, কখন কাকে কোন ভাবে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব কতটা তার থেকে তোমার মৃত্যু আরও কাছে, তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো বাম দিকে সালাম ফেরাতে পারবে এ আশা করিও না, আর তুমি যে সালাতটা আদায় করছো এই সালাতকে তুমি মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ, আর এই নামাজের ভিতরেই
তুমি তোমার রবকে তুমি তোমার আল্লাহকে রাজি করে নেবে। অতএব এই নামাজে যদি তুমি রাজি না করে নিতে পারো তাহলে তুমি জেনে রেখে দিবে তোমার কিসমতে জান্নাতটা জুড়বে না। অতএব এই নামাজ যদি তোমার শেষ নামাজ হয়ে যায় আর আল্লাহ যদি নামাজে রাজি না হয় তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে না। অতএব দুনিয়ায় যতক্ষণ আমি আপনি বাঁচবো যতক্ষণ আমি আপনি থাকবো একটা সেকেন্ড একটা মিনিট একটা দিন একটা রাত অকালে কোনোভাবেই নষ্ট করা যাবে না। আমরা সদা সর্বদাই সময়ের মর্যাদা দিয়ে আমরা কোরআন এবং হাদিস মতো আমরা চলব, আমাদেরকে চলতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। যেহেতু এবারে শেষের দিকে চলে আসছি এবার একটা আয়াত বলি, আয়াতটা কি? بسم الله الرحمن الرحيم والنازيات غرقا والناشطات نشطا الله رب العالمين এখানে নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে বলছেন, নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম বলতে যাকে মালাকাল মাউত বলা হয়েছে, মালাকাল মাউত প্রসঙ্গে আল্লাহ বলেছেন যে ওই ফেরেশতার নামে কসম করে বলছি। কেন বলেছেন শুনে নেন। আমার আপনার জীবনে আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, ওই নির্দিষ্ট সময়টি যখন শেষ হয়ে যাবে আমার আপনার এই দুনিয়া ছেড়ে যেদিন বিদায়ের পালা চলে আসবে ওই সময়ে যেই সমস্ত ব্যক্তিরা কোরআন এবং হাদিস মতো নিজেদের জীবনকে চালায়নি এক কথায় পাপাচার লোক, যেই লোকটা অন্যায়কারী, এই রকম লোক যারা হবে তাদের যেদিন মৌতের সময় হবে ওই অবস্থায় জীবিত থাকাকালীন তার চোখের সামনে তিনটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ চলে আসবে, স্থান তৈরি হবে। এক নম্বর হবে সে জীবনে যত অন্যায় করেছিল অন্যায়গুলিকে ভিডিও ক্যামেরার মতো চোখের সামনে তুলে ধরা হবে, এই এই অন্যায় তুমি জীবনে করেছো তুমি চোখের সামনে তুমি একবার দেখে নাও। ওই ব্যক্তি চোখের সামনে যেমনিভাবে টিভির মাধ্যমে যা কিছু দেখা যায় সেই রকম ভাবে জীবনের পাপগুলিকে দেখা যাবে, এই এই অন্যায় তোমার জন্য হয়েছে তুমি দেখে নাও। এক নম্বর গেল। দুই নম্বর হবে তার কবরটা হবে জাহান্নামের টুকরা, ওই কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলবে, সাপ থাকবে বিচু থাকবে, সেগুলি যেন তাড়িয়ে তাড়িয়ে হুঙ্কার মারবে তাড়িয়ে তাড়িয়ে চলে আসবে, এই কবরটা তার সামনে তুলে ধরা হবে, সে দেখতে পাবে আর বলা হবে এটাই তোমার স্থান, তোমাকে এখনই এই স্থানে নিয়ে যাওয়া হবে। নাম্বার তিন, ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসায় পড়ে মাদ্রাসা মসজিদে দান করতে পারেনি, মসজিদে নামাজ আদায় করতেও পারেনি, সময়কে কাজে লাগিয়েছে সংসারের পিছনে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবন মতো সে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন মতো সে চলেনি। ওই ব্যক্তি মারা যাওয়ার যখন সময় হবে ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসা তার অন্তরের ভিতরে জাগিয়ে তোলা হবে, এই এই দেখো তোমার ছেলে এবং মেয়ে বউ বেটি, ঈদের ভালোবাসতে গিয়ে আজকে তুমি দুনিয়া ত্যাগ করছো, তুমি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলেছো এদের পিছনে সময় দিতে গিয়ে, অতএব তোমরা তুমি এদেরকে ছেড়ে চলে যাচ্ছ, অতএব তোমাদের তুমি ওদেরকে রেখে চলে যাচ্ছ, ওরা থাকার পরে তোমাকে কেউ বাঁচাতে পারলো না, কোনো উপকার করতেও পারলো না। এই দৃশ্যটা যখন দেখবে আর মালাকাল মাউত তার রূহটাকে যখন বার করতে চাইবে তার বডির ভিতরে রুহটা আত্মাটা পালাতে চাইবে, লুকানোর চেষ্টা করবে কিন্তু সম্ভব নয়, হযরতে মালাকাল মাউত তার বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তার আত্মাটাকে বার করবেন। উদাহরণস্বরূপ বলা যায় এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আছে, ঠিক এরকম একটা কুলের গাছ রয়েছে যেগুলো কাঁটাযুক্ত গাছ, ওই কাঁটাযুক্ত গাছের উপরে যদি একটা কাপড়কে দেওয়া হয় কাপড়টা যখন কাঁটা গাছের উপরে রেখে দেবেন কাঁটা গাছে কাঁটাগুলি সোঁতাগুলিকে ফুটো করে উপরের দিকে উঠে যাবে, আর আপনি ওই অবস্থায় যদি কাপড়ের একটা কোণ ধরে টানতে থাকেন দেখবেন সোঁতাগুলি পটপট পটপট করে ছিঁড়তে 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 একটা কোণ যেন আপনার হাতে চলে আসবে। মালাকাল মাউত তার বডির ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে
রূহটাকে যখন বার করতে চাইবেন তখন ওই আত্মাটা পালানোর চেষ্টা করবে, কিন্তু না, মালাকাল মাউত তার বডির ভিতর থেকে হাতটা ঢুকিয়ে দিয়ে রূহটাকে যখন বার করবেন তখন বডির ভিতরে যত হাড় হাড্ডি থাকবে হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে চলে আসবে। শুধু তাই নয়, এই অবস্থা যখন হবে ওই ব্যক্তি মুখটাকে নাড়তে থাকবে, কথা বলার চেষ্টা করবে, তার চোখের সামনে ভয়ঙ্কর রূপ যখন তিনটে ধারণ করবে সে যখন দেখতে পাবে তখন ছেলে মেয়ে বউ বিটিকে ডেকে বলতে চাইবে, ও গো আমার ছেলে, ও গো আমার মেয়ে, বউ বিটি নাতি পুতি তোমরা যারা রয়েছ, আমি দেখতে পাচ্ছি আমাকে যে জায়গায় নিয়ে যাওয়া হবে এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ স্থান, অতএব এই জায়গা থেকে বাঁচার আমার কোনো রাস্তা নেই, অতএব আমার কাছে আমার যে জমি জায়গা টাকা পয়সাগুলি রয়েছে ওই জমি জায়গা টাকা পয়সাগুলি তোমরা সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তুমি আমাকে বাঁচাও। এই অবস্থায় দেখবেন মৃত্যুমুখী ব্যক্তি মুখটা নাড়তে থাকে, কথা বলার চেষ্টা করে, যারা উপস্থিত থাকে তারা একটু মুখে ফলের রস, একটু পানি, একটু দুধ তার মুখে দেয়, মনে মনে ভাবে একটু দুধ চাচ্ছে, পানি চাচ্ছে, ফলের রস চাচ্ছে, কিন্তু নবী আমার বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নবী আমার বলছেন ওই সময় ওই ব্যক্তি দুধ চায় না, ফলের রস চায় না, পানি চায় না, তার চোখের সামনে ভয়ঙ্কর রূপটা যখন দেখতে পায় কবরটা তার জন্য জাহান্নামের টুকরা, দাও দাও করে আগুন জ্বলছে, খুনি নিয়ে যাওয়া হবে, ওই দৃশ্যটা যখন দেখে, দেখার পরে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনদেরকে ছেলে মেয়েদেরকে লক্ষ্য করে বলে, তোমরা আমার আমার নামে তোমাদের কাছে যে জমি জায়গাগুলি রয়েছে সব কিছু দান করে দিও, হলেও তোমরা আমাকে বাঁচাও। বিশ্বনবী আমার বলছেন এই কথাটা বলতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দুই টাইমে মানুষের তোবার দরজা বন্ধ হয়ে যায়, এক টাইম হলো যখন গলার কাছে সেলেসা চলে আসে, ঘর ঘড়ানি আওয়াজ চলে আসে, ওই সময় আল্লাহ তোবার দরজাকে বন্ধ করে দেন, আর একটা হলো যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে সেই দিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। অতএব ওই ব্যক্তির তোবার দরজা বন্ধ হয়ে গেছে, বলতে চাই মুখ নাড়ে কিন্তু সাউন্ড বার হয় না, আল্লাহ রব্বুল আলামিন তার মুখের সাউন্ডকে অফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমার আপনার জীবনে এই রকম মুহূর্ত জানো সেকেন্ড মিনিট দিন বছর করতে করতে যেন চলে আসছে, যদি যেদিন বিদায় নিব এই অবস্থায় যদি আমলটা খালি হয়ে যায়, আমল নামাটা যদি ফাঁকা থেকে যায়, আর আমল নামা যদি খালি হয়ে যায় তাহলে জেনে রাখবেন এই সময়টা আমার আপনার চোখের সামনেও ঘটবে, আর আমি আপনি সেদিন বলবো সব কিছু দান করে দিয়ে হলেও তোমরা আমাকে বাঁচাও, কিন্তু কোনো উপায় থাকবে না, কেউ বুঝবে না, মুখের সাউন্ডটা অফ হয়ে যাবে। অতএব দুনিয়াটা আমাদেরকে চলতে হবে এমনভাবে, একটা সেকেন্ড একটা মিনিট অকারণে নষ্ট করা যাবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে সময়টিকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করা। তারপরে যেদিন আমি বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আমল নামাটাকে ভালো করে চেক করে নিয়ে দেখা, আমার আমল নামায় আমি যে আমল করেছি এই আমল নাম অনুপাতে আমি জান্নাতি হতে পারবো না জাহান্নামে যাব, যদি জান্নাতি হতে পারেন এই ভাবনা চিন্তা নিয়ে হাসতে হাসতে আল্লাহর কবরে পৌঁছে যাবেন, কোনো সমস্যা লাগবে না। আজকের দিন আপনি এখন ভাবুন এই রাতটা আমার জন্য শেষ রাত, এই দিনটা আমার জন্য শেষ দিন, এই অবস্থায় যদি মারা যায় কবরটা আমার কি অবস্থা হবে, এই ভাবনা চিন্তাটা যদি আপনার আমার অন্তরের ভিতরে চলে আসে তাহলে আমি একজন সফল মানুষ হতে পারবো। একটা বিষয় ক্লিয়ার করলাম, আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমি আপনি যেদিন মারা যাব সেই দিন আল্লাহর কাছে বলব, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি ভালো কাজ করব, কিন্তু সময় দেওয়া হবে না, আমি আপনি সেদিন বলবো ছেলে মেয়েদেরকে বলবো আমার জন্য তোমরা দান করে দাও, কিন্তু কথা ক্লিয়ার হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আর সেদিন মানুষ বলতে থাকবে আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, শুনলাম দেখলাম বুঝলাম, আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, ভালো কাজ করে আসি, কিন্তু ভালো কাজ করার মতো আর সময় থাকবে না। অতএব সেদিন চাইবো ভালো কাজ করতে, কিন্তু উপায় থাকবে না, এখন ভালো কাজ আমাদেরকে করতে হবে। এবার যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে বলছি, আর দুই থেকে তিনটা মিনিট সময় চাচ্ছে, কেউ যেন উঠবেন না, দুই থেকে তিন মিনিটের মতো আপনাদের কাছে আমি সময় চাচ্ছি। একটা হাদিস বলে দিই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে এসেছে, যাদের মারা গেছে আব্বা মা মারা গেছে, ভাই মারা গেছে, ওই আব্বা মা এবং ভাইয়ের পক্ষ থেকে দুনিয়ার কোন মানুষ তাদের ওয়ারিস যারা রয়েছে তারা যদি আল্লাহ রাস্তায় সাদাকা করে তাহলে ওই কবর বে কবরবাসীর কবরের আযাবটা কেমন জোরে বন্ধ হয়। এখানে যে ইলেকট্রিক লাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই লাইটটার একটা সুইচ আছে, ওটাকে যদি অফ করে দেওয়া হয় সেকেন্ডের ভিতরে অফ হয়ে যাবে, যদি অন করা হয় সেকেন্ডের ভিতরে জ্বলে উঠবে, আলোকিত হয়ে যাবে। নবী আবার বলছেন যারা কবরে চলে গেছেন ওই কবরবাসীর পক্ষ থেকে কেউ যদি সাদাকা করে দান করে তাহলে কবরের শাস্তি কত জোরে মাফ হবে। ইলেকট্রিক বাল্ব জ্বলতে যতক্ষণ সময় লাগে, নিভতে যতক্ষণ সময় লাগে তার থেকেও তাড়াতাড়ি নিভবে। এবার আপনাদেরকে বলছি, যাদের আব্বা মারা গেছে, যাদের মা মারা গেছে, যাদের ভাই মারা গেছে, আজ বর্তমান সময়ে যদি আব্বা বেঁচে থাকতেন শীতের মৌসুমে একটা শাল কিনে দিতে হতো, আর মাজাজ কোমরের যন্ত্রণা হতো, ডাক্তার দেখে ওষুধ কিনে দিতে হতো, মা বেঁচে থাকলেও দিতে হতো, কিন্তু সেই মা বিদায় নিয়ে কবরের ভিতরে চলে গেছে, না জানি মা কবরের ভিতরে আজাবে আছে, আব্বা কবরের ভিতরে আজাবে আছে, ওই কবর আব্বা এবং মায়ের কবরের শাস্তি মাপের জন্য নবী যে হাদিসটা বলেছেন ওই হাদিসের দিকে লক্ষ্য রেখে, এমনকি মায়ের সন্তান আছেন, এমনকি বাপের সন্তান আছেন, যেই ব্যক্তি বলবেন আমার আব্বার কবরের শাস্তি মাফ হবে, এই জন্য আল্লাহর নবীর মাদ্রাসায় আমি 500 টাকা দেব। আল্লাহর কোন বান্দা আছেন যেই ব্যক্তি নিজের বাপের কবরের শাস্তি মাপের জন্য এই গভীর রাত্রিতে 500 টাকা দান করবেন? কোন মা কি আছেন যেই মা তার আব্বা মারা গেছে তার জন্য 500 টাকা 100 টাকা 200 টাকা দেবেন? এখানে যারা রয়েছেন সবাইকে বলছি, আমরা এক অপরকে সবাই সবাইকে হারিয়েছি, কেউ ভাইকে হারিয়েছি, কেউ বাপ মা নানা নানি খালা ফুবুকে হারিয়েছি, এই দিকে লক্ষ্য রেখে সবার কাছে বলছি, এতক্ষণ যা যা দিয়েছেন দিয়েছেন আল্লাহর হস্তে দিয়েছেন, একটু যারা মারা গেছে তাদের নিয়ত করে আপনি 100, 200, 2000, 1500 করে দিবেন। দেখি তো কোন মায়ের সন্তান আছেন সেই ব্যক্তিকে দেখে বোঝা যাবে, বাপ যদি বেঁচে থাকতো বাপের অসুবিধা হলে ডাক্তার দেখাতো, মায়ের অসুবিধা হলে মাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করতো, এইরকম কোন আল্লাহর বান্দা আছে দেখেই বোঝা যাবে বাপের জন্য রুহের মাগ ফেরাতের জন্য 500 টাকা দিবেন? আল্লাহর কোন বান্দা আছে দিবেন? যদি থাকে তাহলে বোঝা যাবে যোগ্য বাপের যোগ্য সন্তান ছিল তাই 500 টাকা দিয়েছে, তার জন্য আল্লাহর হস্তে দোয়া করব। ভাই তাড়াতাড়ি চলে আসবেন, রাত্রি গভীর হয়ে গেছে, ওটা তুলে দেন, এটা মুছে নেন, এটা মুছে নেন, পড়ে গেল এটা, রাত্রি গভীর হয়ে গেছে, শেষের দিকে চলে এসেছি। আল্লাহর বান্দা যারা রয়েছেন সবাই একটু নিয়াত করে আল্লাহর হস্তে 800 টাকা, একজন ব্যক্তি 800 টাকা দান করেছেন আর একজন 100, 200, 500 করে, এইভাবে যারা দিয়েছে আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। ভাই যারা এখানে রয়েছেন কেউ যেন খালি হাতে না দিয়ে যাবেন না, যার কাছে